Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Shubhyo shikshakbrindo, Srishti Academic School online class er pokkho theke tomaderke janacchi shagoto. Asha kori Allah taalar oshesh rahmate tumra shobai bhalo acho. Amra alhamdulillah bhalo achi. Shubhyo shikshakbrindo, bashay boshe boshe ki korteche tumra? নিশ্চয় পড়াশোনাই করছো আর আমরা এটাই আশা করি বেশি বেশি তোমরা পড়াশোনা করবে এবং নিয়মিত এই ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমাদেরকে নোট শীটগুলো প্রদান করা হয় সেগুলো তোমরা ঠিকমতো পড়বে এবং পাশাপাশি যারা কোরআন তেলাওয়াত করতে পারো তারা অবশ্যই নিয়মিত কোরআন তেলাওয়াত করবে দুই বেলা হ্যাঁ এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারোনি পারো না বা এখনো শিখতে পারোনি তারা অল্প অল্প করে শিখে নেবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে চলে আসো আজকে মূল কথায় আমরা চলে আসি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছো যে আমি এখানে একটি প্রশ্ন লিখেছি বর্ণনামূলক প্রশ্ন পাঁচ নাম্বার দিয়ে লিখেছি অর্থাৎ তোমাদের যে বোর্ড বইটি রয়েছে সেই বোর্ড বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো তোমরা তোমাদের বোর্ড বডি সামনে নিয়ে বসে পড়ো খাতা কলম নিয়েও বসো ভিডিওটি দেখবে এবং ভিডিও থেকে এই প্রশ্নের যে উত্তরগুলো আমি বলবো সেগুলো খুব ভালো করে শুনবে আমি এখানে উত্তরগুলো লিখেছি হ্যাঁ তোমরা সেগুলো খেয়াল করো খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপরে ধারাবাহিকভাবে পরের প্রশ্নগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এর আগের প্রশ্নগুলো আমরা আগের ক্লাসে নিয়েছিলাম এজন্য আজকে পাঁচ নম্বর প্রশ্ন শুরু হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখানে প্রশ্ন লিখেছে সালাতের আকার কয়টি ও কি কি হ্যাঁ তোমাদের যে বোর্ড বইটি রয়েছে বোর্ড বইয়ের 39 পৃষ্ঠায় হ্যাঁ এই পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সালাতের আকার কয়টি ও কি কি তাই না সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য করো যে তোমাদের যে বোর্ড বইটি রয়েছে সে বোর্ড বইয়ের হ্যাঁ 30 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে মূলত সালাতের আহকাম কি সেটা তোমরা আগে একটু বুঝো কারণ আমি তো এখানে লিখেছি যে সালাতের আহকাম বইটি কি তো সালাতের আহকাম কি মূলত সালাতের আহকাম কি সেটা একটু বুঝো যে সালাতের আহকাম হলো সালাত শুরুর আগে সাতটি ফরজ কাজ রয়েছে অর্থাৎ তোমরা যখন নামাজে দাঁড়াবে সালাতের জন্য যখন দাঁড়াবে তখন সালাতটি অর্থাৎ সালাত বা নামাজ শুরু করার আগে সাতটি কাজ করতে হয় কয়টি কাজ করতে হয় সাতটি কাজ করতে হয় হ্যাঁ এই সাতটি কাজ করাটা হলো ফরজ হ্যাঁ এবং এগুলোকে সালাতের আহকাম বলা হয় তো সালাতের আহকাম বা সাতটি ফরজ যেগুলো নামাজে দাঁড়ানোর আগে করতে হয় সেগুলো হলো সাতটি সেগুলো কয়টি সাতটি তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমি এখানে সাতটি লিখেছি হ্যাঁ এক নম্বর হচ্ছে শরীর পাক হওয়া অর্থাৎ সালাতের সাতটি আহকামের মধ্যে এক নম্বরটি হচ্ছে শরীর পাক হওয়া অর্থাৎ তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে বা সালাতের জন্য যখন তুমি দাঁড়াবে তখন অবশ্যই তোমার কি শরীর পাক থাকতে হবে পবিত্র থাকতে হবে অপবিত্র অবস্থায় তো আর সালাত আদায় করা বা নামাজ আদায় করা যাবে না তাই না আচ্ছা এরপর হলো কাপড় পাক হওয়া অর্থাৎ তুমি যখন নামাজে দাঁড়াবে তখন শুধু শরীরই পাক নয় বরং তোমার কাপড় যে পোশাক বা যে কাপড় পরে তুমি সালাত আদায় করবে সেই কাপড়টিও পাক পবিত্র হতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তিন নাম্বার সালাতের জায়গা পাক হওয়া অর্থাৎ যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে হ্যাঁ যেই জায়গায় দাঁড়িয়ে তুমি সালাত আদায় করবে বা নামাজ আদায় করবে সেই জায়গাটিও পাক পবিত্র হতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে সতর ঢাকা সুপ্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝো সতর ছেলেদের এবং মেয়েদের অর্থাৎ নারীদের এবং পুরুষদের সতর ভিন্ন ছেলেদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মেয়েদের সতর হচ্ছে একেবারে মাথার উপর থেকে নিয়ে পায়ের সম্পূর্ণ পা একেবারে তালু পর্যন্ত মানে সম্পূর্ণ পা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা এটা হচ্ছে মেয়েদের সতর এই অর্থাৎ
ছেলেদের কমপক্ষে তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত এটা হচ্ছে সতর। এই সতর পরিমাণ কমপক্ষে ঢাকা থাকতে হবে। তবে নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই তোমরা পোশাক পরে দাঁড়াবে, সম্পূর্ণ শরীরই ঢেকে নেবে মুখ ব্যতীত। এরপরে 5 নম্বরটি হচ্ছে কিবলামুখী হওয়া। আমাদের কিবলা কোন দিকে বলো তো? তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, তাই না? অর্থাৎ আমাদের কিবলা হচ্ছে পবিত্র কাবা শরীফ। আর আমাদের এই বাংলাদেশ থেকে কাবা শরীফটি হচ্ছে পশ্চিম দিকে, এজন্য আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে। তো যখন সালাত আদায় করবে, নামাজ আদায়ের জন্য দাঁড়াবে, তখন অবশ্যই পশ্চিম দিক হয়ে কিবলার দিক হয়ে সালাত আদায়ের জন্য দাঁড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে নিয়ত করা। যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, হ্যাঁ, তখন তোমাকে মনে মনে নিয়ত করলে হবে, মুখে না বললেও চলবে। হ্যাঁ, মনে মনে নিয়ত করলেও হবে যে আমি এখন জোহরের সালাত আদায় করার জন্য বা আসরের সালাত আদায় করার জন্য, তুমি যে ওয়াক্ত আদায় করবে মনে মনে সেই ওয়াক্তের কথা নিয়ত করবে যে আমি জোহর বা আসর বা মাগরিবের নামাজ আদায় করার জন্য দাঁড়াচ্ছি। হ্যাঁ, ব্যাস। এরপরে 7 নম্বরটি হচ্ছে সময় মতো সালাত আদায় করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সালাতের 7টি আহকামের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম বিষয় যে সালাতে সময় মতো সালাত আদায় করা। হ্যাঁ, জোহরের সময়টা কখন, তারপরে আসরের সময়টা কখন, মাগরিবের সময়টা কখন, হ্যাঁ, তো প্রত্যেকটা নামাজের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যেই সালাত আদায় করাটা ফরজ। অর্থাৎ অন্য সময়ে নামাজ আদায় করলেও হবে, সেটা কাজা হবে, কিন্তু নির্ধারিত সময়ে নামাজ আদায় করাটাই ফরজ। আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে নির্ধারিত সময়ে সালাত আদায় করার জন্য। এবং বাকি যে বিষয়গুলো রয়েছে 7টি বিষয়, সবগুলোই আমাদেরকে সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা বুঝতে পারলাম সালাতের 7টি আহকাম বিষয়ে। এরপরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস।